নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই কোর্সকে সাপোর্ট করেছেন, আপনারা আপনাদের আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এডুকেশন স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে। বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা ফুল কোর্স এখানে পাবেন ফ্রি অফ কস্ট। সমস্ত পিডিএফ আমাদের যে ফেসবুক পেজ আছে, অর্থাৎ এডুকেশন স্টাডি কোচিং সেন্টারের যে ফেসবুক পেজ, সেখানে আপনারা পেয়ে যাবেন। আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। পার ডে আপনারা দুটো করে ক্লাস পাবেন এই এক্সাইজ কনস্টেবলের ওপর, এবং আরও সম্ভব হলে আরও ক্লাস একদিনই প্রোভাইড করাবে জিকের ওপর, রিজনিংয়ের ওপর। আপনাদের কোনো প্রকারের সমস্যার কোনো কিচ্ছু হবে না। কিন্তু বন্ধুরা, বিনিময়ে আপনাদেরকে শুধু একটাই জিনিস আমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে যদি ভিডিও ভালো লাগে আপনি অন্তর থেকে লাইক করুন, আর যদি আপনার ভিডিও ভালো না লাগে আপনি ডিসলাইক করুন। আপনাকে কোনো বাধ্যবাধকতা নেই যে লাইকই করতে হবে, কিন্তু ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করবেন, লাইক না করে যাবেন না। অন্ততপক্ষে যতজন দেখবেন প্লিজ লাইক করুন, কারণ এটাই আমাদেরকে মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো প্লিজ লাইক করুন এবং আপনি এটিকে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব, সোশ্যাল মিডিয়া, যাতে করে সবাই এর উপকার পায়। কারণ অনেক ছাত্র আছে বা ছাত্রী আছে যারা পয়সার জন্য পড়াশুনো করতে পারে না, তো তারা যেন পড়াশুনো করতে পারে। তো যাই হোক, আমি যেমন বলেছিলাম যে আমরা প্রত্যেকটা লেকচারে কি করব, প্রথম থিওরি যেটা সেটা ডিসকাশন করব, তারপরে তার উপর আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। তো আমরা বাংলা গ্রামারের প্রথম যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করেছিলাম, সেটা সব থেকে সোজা চ্যাপ্টার, সেটা হচ্ছে বাক্য এবং তার শ্রেণীবিভাগ, তার পরিবর্তন, এক বাক্য থেকে আরেক বাক্য কীভাবে নিয়ে যাওয়া হয়। তো আগের লেকচারে আমি কিন্তু পুরো বাক্যের যে থিওরি, অর্থাৎ কত প্রকারের বাক্য হয়, কাকে সরল বাক্য বলে, কাকে জটিল বাক্য বলে, কাকে যৌগিক বাক্য বলে, তো এই সমস্ত ব্যাপার কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। তো এই লেকচারে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে কিছু কোশ্চেন, যেমন আমি বলেছিলাম যে আমি 30-35টা কোশ্চেন নেবো, তো আমি নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারা চিন্তিত কোনো কারণে হবেন না, এই লেকচারে আপনারা 25-30টা কোশ্চেন দেখতে পাবেন, এবং আমি ফেসবুক পেজে আরও কোশ্চেন আপলোড করে দেবো, আপনারা সেগুলোকে প্র্যাকটিস করতে পারবেন। তো আপনাদের প্রিপারেশনে কোনো রকমের কমতি হবে না, আপনারা শুধু এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তো আজকে যেটা এক নম্বর কোশ্চেন আছে, দেখুন দেখুন বন্ধুরা, তার আগে বলে দিই যে এই কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন, অর্থাৎ এর থেকে স্ট্যান্ডার্ড কোশ্চেন পরীক্ষায় আপনার কোনোভাবে আসবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। যদি এই লেভেলের কোশ্চেন আপনি প্র্যাকটিস করেন, তো আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, আপনার মনে আপনার কনফিডেন্স বিল্ড হবে, আপনি কোনোভাবে এর থেকে কঠিন কোশ্চেন পরীক্ষায় পাবেন না, এতটুকু আপনি বিশ্বাস আমাদের উপর রাখতে পারেন। তো দেখুন, এক নম্বর কোশ্চেন যেটা আছে সেটা যে জম ইহাদিগকে ভুলিয়া থাকিবেন। তো এক মিনিট, এখানে আমরা একটা মার্কার নিয়ে নিই। তো জম ইহাদিগকে ভুলিয়া থাকিবেন, তো এখানে আপনাকে যেটা বার করতে হবে সেটা দেখুন প্রশ্নবোধক বাক্যে আপনাকে লিখতে হবে উত্তরটা। তো আপনি উত্তর দেখতে পাচ্ছেন যে জম কি ইহাদিগকে না ভুলিয়া থাকিবেন। দেখুন বন্ধুরা, আমি যখন আপনাকে আগের লেকচারে থিওরিটা পড়িয়েছিলাম, আমি স্পষ্টভাবে আপনাকে বলেছিলাম যে আপনি যখন পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে আপনি ইন্টারোগেটিভ, অর্থাৎ হ্যাঁবাচক বাক্য থেকে বা ইতিবাচক বাক্য থেকে যখন আপনি প্রশ্নবোধক বাক্যে নিয়ে যাবেন, তখন কিন্তু কোনোভাবে আপনি বাক্যের সেন্সটাকে পরিবর্তন করতে পারবেন না। তো এখানে অনেকের মনে এরকম কোশ্চেন আসতে পারে যে জম ইহাদিগকে ভুলিয়া থাকিবেন। তো এখানে অনেকে হয়তো এরকম, অর্থাৎ আপনি অপশনে পাবেনও, আপনাকে এরকম দেবে জম ইহাদিগকে কি ভুলিয়া থাকিবেন, অনেকে এরকম করে দেবে। বাট এরকম করলে দেখুন এর উত্তর হয়ে যাবে উল্টো যেটা চাইছি। সেই কারণে একটা কনসেপ্ট আপনারা মাথায় রাখুন, যদি আপনার সরল বাক্য জম ইহাদিগকে ভুলিয়া থাকিবেন, এটা একটা সরল বাক্য, এবং সরল কি পজিটিভ বাক্য, অর্থাৎ ইতিবাচক বাক্য, তো আপনি এই রুলটা একদম মাথায় সেট করে নিন। যদি আপনাকে সরল ইতিবাচক বাক্যকে প্রশ্নবোধক বাক্যে পরিবর্তিত করতে হয়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেইটাকে নাবাচক বাক্যে লিখতে হবে। দেখুন, জম কি ইহাদিগকে না ভুলিয়া থাকিবেন, তো এটাকে কিন্তু আপনাকে ইতিবাচক বাক্য থেকে আমি কিন্তু নেগেটিভ বাক্যে, অর্থাৎ নাবাচক বাক্যে পরিবর্তন করে দিলাম, আর এটাই হচ্ছে নিয়ম। তো এখানে যে নিয়মটা আপনি শিখলেন সেটা আপনি খাতায় নোট ডাউন করে নিন, যে যদি আপনি সরল বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে নিয়ে যেতে চান, তাহলে আপনার সরল বাক্য যদি ইতিবাচক, অর্থাৎ হ্যাঁবাচক থাকে, তাহলে প্রশ্নবোধক বাক্যে আপনাকে নাবাচক করতে হবে, আর যদি সরল বাক্য নাবাচক থাকে তাহলে কিন্তু আপনাকে ইতিবাচক করতে হবে। তো এই রুলটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কোনোভাবে আপনি ভুলবেন না, ঠিক আছে। এর পরেরটা দেখুন, ধনের ধর্মই অসাম্য, এটাকে আপনাকে করতে হবে নাবাচক বাক্যে। ধনের ধর্মই অসাম্য, তার মানে কি ধনের ধর্মই সাম্য নয়, অসাম্যর এক অসাম্যকে আমি ভেঙে দিলাম। যখনই আপনাকে মনে রাখবেন কোনো সরল বাক্যকে
আপনাকে নাবাচক বাক্যে, সরল ইতিবাচক বাক্যকে নাবাচক বাক্যে পরিণত করতে হবে, তখনই আপনি এই ধরনের যে ওয়ার্ডগুলো পাবেন, অসাম্য বা ধরুন অকরণীয় বা অসম্ভব, তো এই ধরনের যে ওয়ার্ডগুলো আপনি পাবেন না, তো সেই ওয়ার্ডটাকে জাস্ট আপনি ভেঙে দেবেন, আর কিচ্ছু করার দরকার নেই। তাই দেখুন, ধনের ধর্মই অসাম্য, তো অসাম্যকে আপনি ভাঙলে কি পাবেন, যা সাম্য নয় সেটাই তো অসাম্য, তো ধনের ধর্মই সাম্য নয়, অর্থাৎ আপনার হয়ে গেল এটা নেতিবাচক বাক্যে। 3 নম্বর, দেখুন, আমাদের সেই মনের ভাবের কোনো পরিবর্তন হইল না, এটা আপনাকে কি করতে হবে, অস্তোত্থক বাক্যে, মানে যে ভালো বাংলা যদি আমি বলি তো সেটা হচ্ছে আপনাকে ইতিবাচক বাক্যে। দেখুন, পরিবর্তন হইল না, এই কথাটাকে কি আমি ভালো ভাষায় অপরিবর্তিত লিখতে পারি না, লিখতে পারি, তো যদি আমি লিখতে পারি তাহলে আমার বাক্য হয়ে গেল উদাহরণ, তাহলে কি হবে, আমাদের সেই মনের ভাব সম্পূর্ণ অপরিবর্তিত রইল। এবার এখানে একটা কথা বলছি বন্ধুরা, আপনারা সবাই বাংলা জানেন, বাংলা আপনাদের মাতৃভাষা, যখন আপনারা বাংলা লিখবেন তখন দেখবেন সেন্টেন্সটা কোন রকম যেন একটা কমপ্লিট সেন্স দেয়, এরকম নন যে আপনি বাক্যটা পরিবর্তন করলেন অথচ সেন্টেন্সটা কোনো সেন্স হলো না, সেরকম যেন করবেন না, ঠিক আছে। কারণ আমি বলছি, ধরুন এখানে যদি আমি আপনি এরকম করতেন যে আমাদের সেই মনের ভাবের কোনো অপরিবর্তিত হইলো না বা কোনো অপরিবর্তন হইলো না, তো সেটা শুনতে ভালো লাগতো না, ঠিক আছে। তো অনেকে হয়তো এটা ভাবতে পারেন যে এরকম কেন করলাম, তো তাদের জন্য আমি উত্তরটা বলে দিলাম যে দেখুন, বাক্য পরিবর্তনের সাথে সাথে বাক্যের কমপ্লিট সেন্স থাকাটাও খুব জরুরি, ঠিক আছে। তো আমাদের সেই মনের ভাব সম্পূর্ণ অপরিবর্তিত রইল, তো এটা কিন্তু আপনারা মনে রাখবেন, কোনোভাবে ভুল করবেন না। তাছাড়া দেখুন, তাহার মহাজনটি যে রাস্তায় চলে মানুষ সে রাস্তায় চলা একেবারেই ছাড়িয়া দেয়। তো আমি বারবার বলেছি, যখনই আপনি এটা কোন বাক্যে আছে প্রথমে আপনি এটা বলুন। দেখুন বন্ধুরা, এটা আছে, আপনি দেখুন যে কথাটা চলে এসেছে, তো আপনারা জানেন যে কথাটা কোথায় আছে, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যে, আমি আগের দিন আপনাদেরকে পড়িয়েছি। আর আপনারা জানেন যে সরল বাক্যে, জটিল বাক্যকে যদি সরল বাক্যে ট্রান্সফার করতে হয় তাহলে কিন্তু যে, সে, যারা, তারা, যেহেতু, সেহেতু, যদি, তদি, তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনাকে বাদ দিতে হবে। তাহলে তাহার মহাজনটি যে রাস্তায় চলে মানুষ সে রাস্তায় চলা একেবারে ছাড়িয়ে দেয়। তাহলে যে আর সে, এই দুটোকে আপনাকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর একটা সেন্টেন্স আপনাকে বানাতে হবে যেটা কিন্তু কমপ্লিট সেন্স দেয়, ঠিক আছে। তাহলে উত্তর দেখুন, যে তাহার মহাজনের চলা রাস্তায় মানুষ চলা একেবারেই ছাড়িয়া দেয়। তো বুঝতেই পারছেন এটা কঠিন একদমই নাই, শুধু যদি আপনি মেন পয়েন্টটাকে ধরতে পারেন, মেন কি পয়েন্টটা, কি পয়েন্ট কি, না যে সে, এই ব্যাপারটা আপনাকে সরাতে হবে কোনোভাবে, ঠিক আছে। কারণ যে সে কোথায় থাকে, জটিল বাক্যে থাকে, সরল বাক্যে কি থাকে, এসব থাকে না, সেই কারণে কিন্তু আপনাকে এটা করতে হবে। পরেরটা দেখুন, এইরূপ প্রজাদেরও গৃহে কোনো কর্ম উপস্থিত হইলে ভূস্বামীর খরতর দৃষ্টি তদুপরি তৎক্ষণাৎ পতিত হয়। তো এগুলো সাধু বাক্যে আছে, সেই কারণে হয়তো আপনার একটু কঠিন মনে হতে পারে, বাট আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি এগুলো প্র্যাকটিস করেন, আপনার পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে আপনার দেখে খুবই আপনি মনে হবে যেন এত সোজা কোশ্চেন দিয়েছে, পরীক্ষায় আপনাকে এর থেকে অনেক সোজা কোশ্চেন দেবে বন্ধুরা। কিন্তু আমি চাই আপনি একটু স্ট্যান্ডার্ড লেভেলের প্রিপারেশন করুন, যাতে করে আপনার পরীক্ষায় কোনো প্রকারে সম্ভব নয় যে 50 নম্বরের টার্গেট আপনারা নিয়েছেন বা আমরা দিয়েছি আপনাদেরকে, যে আমরা পুরো প্রিপারেশন করাবো, সেখানে যাতে আপনাদের কোনো প্রকারের সমস্যা না হয়, ঠিক আছে। তো দেখুন, এইরূপ প্রজাদেরও গৃহে কোনো কর্ম উপস্থিত হইলে ভূস্বামীর খরতর দৃষ্টি তদুপরি তৎক্ষণাৎ পতিত হয়। তো এটা জটিল বাক্যে আছে, তো এটাকে যদি আপনি সরল বাক্যে করেন তাহলে আপনি কিভাবে বুঝতেই পারছেন, সরি, এটা সরল বাক্যে আছে, এটাকে আপনাকে করতে হবে জটিল বাক্যে। তো জটিল বাক্য মানেই বুঝতে পারছেন যে, সে, যারা, তারা, যদি, তো এই ব্যাপারগুলো আপনাকে নিয়ে আসতে হবে, যেহেতু, সেহেতু। তাহলে দেখুন, এইরূপ প্রজাদেরও গৃহে যদি কোনো কর্ম উপস্থিত হয় তাহা হইলে ভূস্বামীর খরতর দৃষ্টি তদুপরি তৎক্ষণাৎ পতিত হয়। তো এই কিছু কোশ্চেন প্র্যাকটিস করার পরে আপনারা বুঝতে পারছেন যে কঠিন একদমই নয় বাক্য পরিবর্তন, শুধুমাত্র কিছু জিনিস যেটা আমি আপনাদেরকে প্রত্যেকটা কোশ্চেনে বোঝাতে চাইছি সেগুলো যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনারা ট্রেস করতে পারেন কি করতে হবে, ঠিক আছে। যেমন দেখুন, যে রক্ষক সেই ভক্ষক, তো এখানে দেখুন এটা করতে হবে আপনাকে সরল বাক্যে, তো এটা জটিল বাক্যে আছে, কারণ দেখুন যে আর সেই, এই দুটো জিনিস চলে এসছে, সেই কারণে জটিল বাক্যে আছে। তাহলে যে রক্ষক সেই ভক্ষক, এটা সরল বাক্য কি হবে, রক্ষকই ভক্ষক, ঠিক আছে। তারপরে দেখুন, সে কথা আমি আজও ভুলিতে পারি নাই, তো এটা আপনাকে অস্তোত্থক বাক্যে, অর্থাৎ আপনাকে পজিটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বা ইতিবাচক বাক্যে ট্রান্সফার করতে হবে। সে কথা আমি আজও ভুলিতে পারি নাই, তার মানে কি, সে কথা আজও আমার স্মরণে আছে, আপনারা সবাই বাংলা জানেন, সিম্পল ল্যাঙ্গুয়েজ এটা। তাহলে সে কথা আমার আজও স্মরণে আছে,
আমি বারবার একটাই কথা বলতে চাই, পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ, আপনারা যখনই বাক্যকে ট্রান্সফার করুন একটা কথা শুধু আপনারা মাথায় রাখবেন, যে কোনোভাবে বাক্যের সেন্স যেন পরিবর্তন না হয়। বাক্যের সেন্স পরিবর্তন না করে আপনি যেরকম করে খুশি নেগেটিভকে পজিটিভ বানান, পজিটিভকে নেগেটিভ বানান, ঠিক আছে, কিন্তু কোনোভাবে আপনি বাক্যের সেন্সকে পরিবর্তন করতে পারবেন না, ঠিক আছে। পরেরটা দেখুন, এ বাঙালি বাবুটির মাথায় নিশ্চয়ই দোষ আছে। এটাকে আপনাকে কি করতে হবে, যে নাবাচক বাক্যে। তো দোষ আছে মানে কি, মানে তার মাথা দোষ মুক্ত নয়, ঠিক আছে। তো অ্যান্সার কি হবে দেখুন, এ বাঙালি বাবুটির মাথা নিশ্চয়ই দোষ মুক্ত নয়, যেটা আমি বললাম। দোষ আছে মানে কি, দোষ মুক্ত নয়, একটু ভালো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন, আপনি উত্তর পেয়ে যাবেন। তারপর দেখুন, মানুষের হাত, এই বাক্যটা অনেকটা বড় আছে, সেখানে আমি করালাম না, এত বড় বাক্য আপনাদের পরীক্ষায় থাকবে না, এই যে 4 নম্বর কোশ্চেনটা, তবু আমি পিডিএফ দিয়ে দেবো, আপনারা চাইলে একবার দেখে নেবেন। মানুষের হাতে তৈরি, এ বিষয়ে ভুল নেই। তো ভুল নেই মানে কি, সব সবকিছু ঠিক। আমি বলেছি আপনাদের যে এই লাস্টে দুটো ওয়ার্ডকে আপনারা একটা একটা ওয়ার্ডে ট্রান্সফার করার চেষ্টা করবেন। তো মানুষের হাতে হাতে তৈরি, এ বিষয়ে ভুল নেই। তো মানুষের হাতে তৈরি, এই বিষয়টি ঠিক, আপনাকে যদি ইতিবাচক বাক্যে করতে হয়। তো আশা করি আপনারা ধীরে ধীরে বুঝতে পারছেন যে আপনাদের কিভাবে ডেভেলপ হচ্ছে। তারপর আরো কোশ্চেন দেখুন, এই অঞ্চলে তার বড় খাতির। তো এটাকে যদি জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা সূচক বাক্যে আপনাকে করতে হয়, তো আমি আপনাকে কি বলেছি বন্ধুরা, যদি কোনো বাক্য, যদি কোনো সরল বাক্য পজিটিভ থাকে, তার যখন আমরা প্রশ্নবোধক বাক্যে তাকে পরিবর্তন করব, তখন সেটাকে নেগেটিভ করব। আর যদি কোনো বাক্য নেগেটিভ থাকে, তাহলে সেটাকে যখন আমরা প্রশ্নবোধক বাক্যে করব, তখন সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে বলুন আপনারা যে এ অঞ্চলে তার বড় খাতির, এটা কিসে আছে, পজিটিভ বাক্যে আছে। এটাকে যদি আমি জিজ্ঞাসা সূচক বাক্যে ট্রান্সফার করতে যাই, তাহলে আপনি বলুন নেগেটিভ হয়ে যাবে। তখন এ অঞ্চলে কি তার বড় খাতির নেই, দেখুন উত্তর দেখুন, এ অঞ্চলে কি তার বড় খাতির নেই। বা আপনি এরকম লিখতে পারেন যে এ অঞ্চলে কি তার কম খাতির, দুটো উত্তর হতে পারে, ঠিক আছে বন্ধুরা। আমি বারবার বলছি উত্তর বিভিন্ন প্রকারের হতে পারে, বাট আপনার বাক্যের সেন্স দেখুন, যদি আপনি এইটা এটা উত্তর করেন, অর্থাৎ এ অঞ্চলে কি তার বড় খাতির নেই, বা আপনি যদি এটা উত্তর করেন এ অঞ্চলে কি তার কম খাতির, দুটোর মধ্যে কোনোটাই কিন্তু ভুল নয়, দুটোই ঠিক, কিন্তু আপনার অপশনে একটাই থাকবে। এবং দেখুন দুটোতে কিন্তু কোনোভাবেই বাক্যের যে সেন্স সেটা কিন্তু কোনোভাবে পরিবর্তন হয়নি, ঠিক আছে। পরে কোশ্চেন দেখুন, অভিজ্ঞতা না থাকিলে বলিয়া বোঝানো বড়ই কঠিন সে মুক্ত জীবনের উল্লাস, ঠিক আছে। তো আপনি বুঝতে পারছেন এটা আপনার জটিল বাক্যে করতে হবে। তো জটিল বাক্যে করতে গেলে আমরা কি করব, যে সে যারা তারা যেহেতু সেহেতু যদি তাহা, এই সমস্ত ব্যাপারগুলোকে অ্যাড করার চেষ্টা করব, জটিল বাক্য মানে আমাদের মাথায় আসবে। তাহলে অভিজ্ঞতা না থাকিলে, তো এখানটা আপনি এরকম ভাব মানে এরকম ভাবে ভাঙতে পারেন, যাহার অভিজ্ঞতা নেই তাহাকে বোঝানো বড়ই কঠিন সে মুক্ত জীবনের উল্লাস, ঠিক আছে। তো আমি কিভাবে ভাঙলাম আপনারা বুঝতে পারছেন, যখন আপনারা প্র্যাকটিস করতে শুরু করবেন কিছু কোশ্চেন, তখন অটোমেটিক আপনাদের কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে আপনাদের মস্তিষ্কে বা আপনাদের মাইন্ডে, যে কিভাবে এই বাক্য তৈরি করবেন, ঠিক আছে। পরে কোশ্চেন দেখুন, আরো খানিকটা অগ্রসর হইয়া গন্তব্যস্থানে পৌঁছানো গেল। তো এটাকে আমাদের যৌগিক বাক্য করতে হবে। আমি বারবার বলেছিলাম যখনই আপনি যৌগিক বাক্য এই কথাটা শুনবেন, তখন আপনার মাথায় দুটো ওয়ার্ড আসবে, অ্যান্ড এবং বাট, অর্থাৎ এবং এবং কিন্তু। এই এবং আর কিন্তু, এই দুটোকে দিয়ে আপনি সাধারণত যৌগিক বাক্য করার চেষ্টা করবেন। আমি আগের লেকচারে বলেছি এবং আপনি কখন ব্যবহার করবেন, যখন দুটি সেম সেম টাইপের বাক্য থাকবে, তখন সেই দুটোকে যুক্ত করার জন্য আপনি এবং ব্যবহার করবেন। আর যখন অপোজিট সেন্স প্রকাশ করবে, তখন কিন্তু আপনি কিন্তু ব্যবহার করবেন। তাই দেখুন, আরো খানিকটা অগ্রসর হইয়া গন্তব্যস্থানে পৌঁছানো গেল। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু কোনো কন্ট্রাডিক্টরি সেন্স নেই, অর্থাৎ অপোজিট সেন্স নেই। সেই কারণে আমরা কি লিখবো, এবং কে ব্যবহার করব, যে আরো খানিকটা অগ্রসর হইলাম এবং গন্তব্যস্থলে পৌঁছানো গেল, ঠিক আছে। তো যৌগিক বাক্য মানেই আপনার মাথায় আসবে এবং এবং কিন্তু। পরে কোশ্চেন দেখুন, তাহারা যদি মানস করে সানন্দ হৃদয়ে পুত্রের বিবাহ দিবে। তো দেখুন এখানে আপনাকে সরল বাক্যে করতে হবে, তো এই যদি কথাটা সরাতে হবে, ঠিক আছে। তো তাহারা মানস করিলে সানন্দ হৃদয়ে পুত্রের বিবাহ দিবে, ঠিক আছে। তো আপনি বুঝতেই পারছেন যে এতগুলো কোশ্চেন প্র্যাকটিস করার পর আশা করি আপনার ধীরে ধীরে আপনারা বুঝতে পারছেন। তারপর দেখুন, বাবু শব্দ নানার্থ হইবে। তো এটাকে আপনাকে, নানার্থ মানে কি, যা একার্থ নয় আর কি, নানার্থ মানে হচ্ছে যার অনেকগুলো অর্থ আছে, ঠিক আছে। তো দেখুন, বাবু শব্দ নানার্থ হইবে, তো এর মানে হচ্ছে বাবু শব্দ একার্থ হইবে না, নানার্থ মানে বললাম যার একটা অর্থ নেই, অনেকগুলো অর্থ আছে। তো সেই কারণে লিখলাম যে বাবু শব্দ একার্থ হইবে না। পরে কোশ্চেনটা দেখুন,
আমি একাকী বসিয়া আছি, দ্বিতীয় ব্যক্তি নেই। এটাকে যদি আপনাকে সরল বাক্যে করতে হয়, তো দ্বিতীয় কোনো ব্যক্তি ছাড়াই আমি একাকী বসিয়া আছি। আপনাকে যে করি হোক, এই নেগেটিভ সেন্টেন্সটা, সরি নেগেটিভ ওয়ার্ডটা আপনাকে সরাতে হবে, নাই ওয়ার্ডটাকে, এবং সরিয়ে আপনাকে এমন ভাবে বাক্যটার অ্যারেঞ্জমেন্ট করতে হবে যাতে করে কিন্তু কোনোভাবে আপনার বাক্যের সেন্সের পরিবর্তন না হয়। ঠিক আছে, তো দ্বিতীয় কোনো ব্যক্তি ছাড়াই আমি একাকী বসিয়া আছি। ঠিক আছে, পরে কোশ্চেন দেখুন। সূর্য ইহাদিগকে দেখিতে পাইবেন না, তার মানে কি? দেখিতে পাইবে দেখিতে পাইবেন না তার মানে কি? আমি বারবার বলেছি বন্ধুরা, এটা আপনার সরল বাক্যে আছে এবং নেগেটিভ সেন্টেন্স আছে, তাহলে এটাকে যদি আপনি প্রশ্নবোধক বাক্যে করতে যান, তাহলে আপনাকে কি করতে হবে? পজিটিভ সেন্টেন্সে, তার মানে সূর্য কি ইহাদিগকে দেখিতে পাইবেন? তো অ্যান্সার হলো আপনার না, সূর্য ইহাদিগকে দেখিতে পাইবেন না। আশা করি আপনারা রুল বুঝতে পারছেন এবং আপনারা এনজয় করছেন লেকচার। পরেরটা দেখুন। ভানুমতি আবার আসিয়া একটা পাথরের ভার আমাদের কাছে রাখিয়া গেল। ঠিক আছে, তো এটা যৌগিক বাক্যে করতে গেলে কি হবে? যৌগিক বাক্য মানে আমি কি বলেছি, এবং কে ব্যবহার করবেন, তার মানে ভানুমতি আবার আসিল এবং একটা পাথরের ভার আমাদের কাছে রাখিয়া গেল। আশা করি বুঝতে পারছেন, কোনো প্রকারের সমস্যা নেই। তুমি অন্যায় করিও না। ঠিক আছে, তো এটা যদি আপনি হ্যাঁ বাচক বাক্যে করতে চান তাহলে কি হবে? তুমি অন্যায় করা থেকে বিরত থাকিও। অন্যায় করিও না মানে কি? অন্যায় করা থেকে বিরত থাকো, সিম্পল কথাবার্তা, এখানে তো কঠিন কিছুই নেই। তারপরেটা দেখুন। তাহাদের কায়িক ক্লেশ বিবেচনা করিলে অধৈর্য হইতে হয়। তো এটাকে আপনাকে নাবাচক করতে হবে, তার মানে কি? অধৈর্য হইতে হয় মানে কি? ধৈর্য রাখা যায় না। এই ধরনের ওয়ার্ড গুলোকে আপনাকে ট্রেস করতে হবে বাক্যের মধ্যে, যে কোন ওয়ার্ডটাকে ভেঙে আমি নাবাচক করতে পারি। যেমন আমি এই ধরনের বাক্য, এই ধরনের ওয়ার্ড যেমন আপনাকে এক্সাম্পল দিচ্ছি, যে অধৈর্য বা অসম্ভব, ঠিক আছে, বা অকরণীয়, তো এই ধরনের ওয়ার্ড গুলোকে কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে এবং সেগুলো জাস্ট আপনাকে না লাগাতে হবে, যাতে করে আপনার আর কোনো চিন্তার ব্যাপার নেই। তো দেখতে পাচ্ছেন, তাহাদের কায়িক ক্লেশ বিবেচনা করিলে ধৈর্য রাখা যায় না। আরো এক্সাম্পল দেখুন। এ তো শুধু সরি এ তো শুধু খেলা নয়। তো এখানে আপনার, এখানে আবার বুঝতে পারছেন সেই একই রুল, যদি সিম্পল সেন্টেন্স প্রশ্নবোধক, সরি যদি সিম্পল সেন্টেন্স পজিটিভ থাকে তাহলে তাকে যখন প্রশ্নবোধক বাক্যে করবো তখন নেগেটিভ করব, আর যদি সিম্পল সেন্টেন্স নেগেটিভ থাকে তাহলে তাকে যখন প্রশ্নবোধক বাক্যে করবো তখন সেটা পজিটিভ হবে। তো দেখুন, এ তো শুধু খেলা নয়, এটা নেগেটিভ সেন্টেন্স আছে, তো এটা যখন আমরা প্রশ্নবোধক বাক্যে করবো তখন পজিটিভ করবো, মানে এ কি শুধু খেলা? তো উত্তর আসবে না, এ তো শুধু খেলা নয়। ঠিক আছে, তারপরে দেখুন। আমাদের ডাকের মধ্যে গরজ ছিল কিন্তু সত্য ছিল না। তো এটা কি হবে? সরল বাক্যে, সরল বাক্যে, সরল বাক্য মানে আপনাকে কিন্তু সরাতে হবে, কিন্তু থাকা মানে যৌগিক বাক্য আছে এটা, তো যৌগিক বাক্যকে আমি সরল বাক্যে ট্রান্সফার করব। সরল বাক্যে ট্রান্সফার করতে গেলে কিন্তুকে সরাতে হবে, আর কিন্তুকে সরাতে গেলে বাক্যটা কিরকম হবে? না, আমাদের ডাকের মধ্যে গরজ থাকলেও সত্য ছিল না। আশা করি এতক্ষণ পর্যন্ত আপনাদের কনসেপ্ট ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। পরের কোশ্চেন দেখুন। অনুগ্রহ করিয়া ভাবিতে গেলে কথায় কথায় অন্যমনস্ক হইতে হয়। তো এটাকে আপনাকে জটিল বাক্য, তো আপনি বুঝতেই পারছেন যে অনুগ্রহ করিয়া যদি ভাবিতে হয় তাহা হইলে কথায় কথায় অন্যমনস্ক হইতে হয়। যদি তদি, এই ব্যাপারটা মানে যদিকে আমি ইউজ করে দিলাম এখানে। ঠিক আছে, তো আশা করি আপনি বুঝতে পারছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে না। আরো কোশ্চেন দেখুন। তাহাদের অনাহারে প্রাণ বিয়োগ অসম্ভব নয়। অসম্ভব নয় মানে কি? সম্ভব। আমি এর এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে, তার মানে এর উত্তর কি হবে? তাহাদের অনাহারে প্রাণ বিয়োগ সম্ভব। পরে কোশ্চেন দেখুন। স্থানটির প্রাচীনত্বের ভাব অবর্ণনীয়। অবর্ণনীয় মানে কি? যা বর্ণনীয় নহে সেটাই তো অবর্ণনীয়, তো এটা একটা পজিটিভ সেন্টেন্স আছে, এটাকে নেগেটিভ করতে গেলে কি হবে? স্থানটির প্রাচীনত্বের ভাব বর্ণনীয় নহে। আরো কিছু কোশ্চেন আছে দেখুন বন্ধুরা। দেখুন, যোগরু সজারু ছাড়াইয়া মাংস আনিয়া রাখিল। তো যোগরু হচ্ছে একজনের নাম, ঠিক আছে, তো এটা কি হবে? না, যোগরু সজারু ছাড়াইলো এবং মাংস আনিয়া রাখিল, কারণ যৌগিক বাক্য, আর যৌগিক বাক্য মানেই আমি আপনাদেরকে বলেছি যে যৌগিক বাক্য মানে হচ্ছে এবং এবং কিন্তুকে ব্যবহার করতে হবে। আরো কোশ্চেন দেখুন। মুন্ডা তরুণীর সহিত রাজকন্যার কোনো প্রভেদ দেখি নাই। তো এটা প্রশ্নার্থক বাক্যে কি হবে? সেই একই রুল, বারবার বলছি যে মুন্ডা তরুণীর সহিত রাজকন্যার কি কোনো প্রভেদ দেখিয়াছি? সেই একই রুল। পরেরটা দেখুন। ঘরে যখন আগুন লাগিয়াছে তখন কূপ খুঁড়িতে যাওয়ার আয়োজন বৃথা। তো ঘরে যখন আগুন, ঘরে আগুন লাগিলে কূপ খুঁড়িতে যাওয়ার আয়োজন বৃথা। তো আশা করি বন্ধুরা এতগুলো কোশ্চেন প্র্যাকটিস করার পর আপনাদের মনে অনেক কনফিডেন্স বিল্ড হয়েছে। তো বন্ধুরা আর ভিডিওটিকে বড় করব না আমি,
আমি যেটা কোশ্চেন প্র্যাকটিসের থ্রু দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই পুরো পিডিএফটা আমি ফেসবুক পেজে অর্থাৎ এডুকেশন স্টাডি যে ফেসবুক পেজ আছে সেখানে আপলোড করে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে আর বাকি যে কোশ্চেনগুলো এখানে আছে প্র্যাকটিস করবেন। যদি আপনার কোনো প্রকারের কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা, আমি চেষ্টা করবো সেগুলো সলিউশন দেওয়ার। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি কোনো ভুল ভ্রান্তি থেকে যায় তার জন্য এডুকেশন স্টাডি আপনাদের কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।